আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ভীষণ সুস্বাদু একটি রেসিপি ফুলকপির ডাটা চচ্চড়ি এটা রান্না করা যত সহজ খেতে কিন্তু খুবই মজার তাহলে চলুন ফুলকপির ডাটাটা ফেলে না দিয়ে এটা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফুলকপির ডাটাগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি লম্বাটে করে ফুলকপির ডাটাটা আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে একটা সুস্বাদু রেসিপি কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি এই ফুলকপির ডাটাটা এখন আমি সেদ্ধ করে নেব তাই এখানে একটা সসপ্যানে আমি কিছুটা পানি নিয়েছি পানির মধ্যে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণ লবণ তারপরে ডাটাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ডাটাগুলোকে আট থেকে দশ মিনিট মতো মিডিয়াম আছে জাল করে সেদ্ধ করে নেব ফুলকপির ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এটাকে একটু ঢেকে সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তো মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই চার চামচ পরিমাণ পোস্ত আর দিয়ে দিচ্ছি এখানে দু চার চামচ পরিমাণ সর্ষে আমি এখানে হোল সর্ষেটা নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষেটাও নিতে পারেন আর সর্ষেটাকে আমি এখানে ধুয়ে নিয়েছি তারপরে এখানে দু তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি তারপরে ঢাকনাটা দিয়ে আমি সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব দেখে দেখতে পাচ্ছেন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি রান্নাটা করে নিতে তো প্রথমে কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে গ্যাসের রাশটা কমিয়ে দিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি এতে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলু দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি সে আলুটা দিয়ে দিলাম এখন আলুটাকে গ্যাসের রাশটা বাড়িয়ে রেখে হাই আছে এক মিনিট মতো ভেজে নেবো আলুটা এক মিনিট ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব শিপ সিমটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ এবং হলুদ অল্প একটু লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তারপরে শিমটাকেও আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ভেজে নেব সিমটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে লম্বা করে কেটে নেওয়া কুমড়ো আমি সব সবজির পরিমাণ কিন্তু একই সমান নিয়েছি কুমড়োটাকেও ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আছে দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন সবজিগুলো ভাজা হয়ে গেছে ভালো করে এবং হালকা একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ফুলকপির ডাটাগুলো আমি দিয়ে দিলাম যেহেতু এটা ফুলকপির ডাটা চচ্চড়ি তাই এখানে আমি একটু বেশি পরিমাণে ফুলকপির ডাটাটা নিয়েছি সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন ডাটাটাকেও আমি এক মিনিট মতো হায় আছে ভেজে নিলাম এখন এর মধ্যে যে পোস্ত সর্ষেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিক্সার জারটা ধুয়ে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এ তরকারিটা মাখা মাখা হয় তাই বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই ডাটাটা আগে থেকেই সেদ্ধ করে নেওয়া হয়েছিল আর সবজিগুলো ভাজার সময় কিছুটা নরম হয়ে গেছে তাই এটা সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না পানি দেওয়ার পথে পরে এতে স্বাদ মতো লবণ এবং হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে এবং পানিটা কমে আসছে দেখেন সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও গা হয়ে গেছে এ পর্যায়ে এতে আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এরকম গা ঝোল রেখে তরকারিটাকে নামিয়ে নেব এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে ফুলকপির ডাটা যদি কখনো এভাবে রান্না না করে থাকেন তাহলে তাহলে একবার করে দেখবেন আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ